আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাসুল সাল্লাহ আলাইকু আসাল্লামের শেখানো তিনটি দোয়া নিয়ে আপনি যখন কোনো বিপদে পড়বেন আপনার মনে কোনো কঠিন হাজত আছে সেই হাজতগুলা পূরণের জন্য এই বিপদ থেকে আসান পাওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে এই তিনটি দোয়া পড়ে যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ রাবুল আলমিন নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এরিফাকে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লাম মহান আল্লাহর দিন প্রতিষ্ঠাকালে বহু বিপদের সম্মুখীন হয়েছেন বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে অনেক জুলুম অন্যায় অত্যাচার পাড়ি দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন বিপদের সময় মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লাম যে তিনটি দোয়া পাঠ করতেন সেই দোয়াগুলো উম্মদদেরকেও পাঠ করতে বলেছেন সেই তিনটি দোয়ার মধ্যে প্রথম দোয়াটি হচ্ছে হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রদুল্লাহ আনহু বলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন তুমিন জলিমিন দোয়াই ইউনুস অর্থ হচ্ছে একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত নম্বর হাদিস দ্বিতীয় দোয়াটি হচ্ছে হজরত আসমা বিনতে উমায়দুল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে সাবিরা বললেন ইয়ারসুল্লাহ অবশ্যই শেখাবেন নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বললেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহ রশিকুবি আ এর অর্থ হচ্ছে আল্লাহ হই আল্লাহ আমার প্রতিপালক আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না আবুদাউদ শরীফের এক হাজার পাঁচশত পঁচিশ নম্বর হাদিস তৃতীয় দুয়াটি হচ্ছে হজরত আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন

এর অর্থ হচ্ছে হে আল্লাহ কোনো বিষয় সহজ নয় হ্যাঁ যাকে তুমি সহজ করে দাও যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও ইবনে হিব্বান হাদিস নাম্বার নয় শত চুয়াত্তর প্রিয়দর্শক এই তিনটি দোয়া যদি আপনি পড়তে পারেন কোনো মুসিবতে কোনো কঠিন হাজতে নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন আপনাকে সেই মুসিবত থেকে উদ্ধার করবেন আপনার হাজতটি পূর্ণ করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ